পুরুলিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অন্যতম শান্তিপ্রিয় জায়গা হচ্ছে পুরুলিয়া। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা এই পুরুলিয়া, শান্তিপ্রিয় পুরুলিয়া, সরল শান্তি মানুষের পুরুলিয়া। আমরা প্রায় অনেক জায়গাতে ঝড়, বন্যা, ভূমিকম্প অনেক কিছু আসি টিভিতে, নিউজ পেপারে। কিন্তু পুরুলিয়াতে এই প্রকৃতির দান, যেখানে বন্যা, ঝড় বৃষ্টি বা ক্ষয়ক্ষতি হয় না বা খুব কম পরিমাণ হয়, এটা প্রকৃতির দান যা আমাদের পুরুলিয়াকে শান্তিতে রেখেছে। আমাদের পুরুলিয়া শান্তিপ্রিয় পুরুলিয়া। কিন্তু কালকে একটি বিশাল বড় ঝড়ে পুরুলিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এতদিন পর্যন্ত সারা দেশে এবং পৃথিবীতে করোনার হইচই চলছিল, কিন্তু তবু পুরুলিয়া কিছু এইসবের ব্যাপার ছিল। এই কাল পরশু থেকেই পুরুলিয়ার করোনার খবরও পাচ্ছে, এবং কালকে যে ঝড় হয়েছে সেটা পুরুলিয়াবাসী ভয় পেয়ে গেছে। শান্তশিষ্ট মানুষ পুরুলিয়া কোনোদিন বড় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসেনি, তাই এইভাবে প্রাকৃতিক দুর্যোগ আসায় পুরুলিয়াবাসী এবং পুরুলিয়ার মানুষজনরা সবাই দুঃখিত। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এই পুরুলিয়াবাসী এমনিতেই করোনা ভাইরাসের জন্য জীবনযাপন বিঘ্ন হয়েছে, এরপরে প্রাকৃতিক দুর্যোগে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষের সব কিছু চলে গেছে, ঘর গেছে, বাড়ি গেছে, আবার অনেক কিছু গেছে। এইসব মানুষগুলো সাহায্য করলে খুব ভালোই। সরকারের কাছে আবেদন করব, যারা গরিব মানুষ, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সাহায্য করে উপকৃত করুন। পুরুলিয়াবাসী সাধারণ মানুষ, তারা মুখে না বললেও তাদের মনে অনেক কিছু যন্ত্রণা থাকে, তাই এই বিপর্যস্ত এবং সাধারণ জীবনযাপন করার জন্য তাকে যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে মানুষ এগিয়ে আসুন। এই ধরনের ক্ষয়ক্ষতি, এই ধরনের নষ্ট, এই ধরনের মানুষ প্রাকৃতিক দুর্যোগ খুব কমই দেখেছে, তাই যারা বড় বড় সংস্থা, যারা বড় বড় এনজিও, তারাও সাহায্য করতে আসুন। পুরুলিয়াবাসী আজ সংকটের মধ্যে, পুরুলিয়ার গ্রামের মানুষ সংকটের মধ্যে, গরিব মানুষ সংকটের মধ্যে, তাই সরকার থেকে সাহায্য পেলে খুব উপকৃত হবে। এই ছবিগুলো ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া, বিভিন্ন মানুষের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া, এবং এই ছবিগুলোকে আমি সাজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাজানোর জন্য, বলার জন্য কিছু ভুল হয়ে থাকে, তারা আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই ঝড় বৃষ্টি যখনই আসবে আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর গাছ পড়ে গেছে, প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, তাই ঝড় বৃষ্টি যখন হবে তাই আপনাদেরকে অনুরোধ করব, এই গাছের সামনে বা সেই ধরনের জায়গাতে থাকবেন না, নিজেরা সেফ থাকবেন।